الله. আজকে দেখলাম যে আমার মালিকের ফোন আর আমার ফোনটা তো বিষয়টা আমার কাছ থেকে কি গণনা ঘটাইতেছে আল্লাহ না ভালো জানে। খাওয়ার বিশেষ কোনো আমার রেসিপি নেই, শুধুমাত্র আচ্ছা এখন কি অবস্থা, কাম কাজের কি খবর খবর? এটা আসি ভালো, বর্তমানে যে পরিস্থিতি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইব, একটু ধৈর্য তো ধরে থাক, একটু টিকি থাক, কথা বুঝতে সব ঠিক হয়ে যাইব আস্তে আস্তে ইনশাআল্লাহ।
আচ্ছা সমস্যা নেই, আমি তো টাকার জন্য ফোন দিনে বা টাকার জন্য ফোন ধরি নেই, খোঁজ খবর নিলে আমি প্রায় সময় ফোন দিই ফোন দিই। আচ্ছা দিনকাল কেমন যাইতেছে তোর? আচ্ছা আলহামদুলিল্লাহ মামু আছে, সবাই ভালো আছে তো ইনশাল্লাহ। রাত্রে ঘুমাস পড়ার দিকে মামু? শেষ করিয়ে 12টা আছে, যাক আল্লাহ ভালো রাখ, এটাই মাঝে মাঝে খোঁজ খবর নিস কেন। না না আমি চাই না তো সমস্যা কিছু হোক, আমি এটা চাই না, কথা করতে হবে। আচ্ছা দা কোন কি অবস্থা, তো এনে ভাড়াটা কিরকম যায়, রুম ভাড়াটা আর মিটার সেটা? ঠিক মতো বানাইছিলি? বিপদ হয়ে যাবে।
100টা টিকেটে বাকি দেখবি এনা বুঝে নে তোর আপা বানাইছে কি না রে, তো আপা মে এক্সপায়ার হলে 150 আড়াই দিব। আচ্ছা ঠিক আছে, এটা মানুষের এত সহজে বিশ্বাস করানো যায় না, মানুষের এত সহজে বিশ্বাস করানো যায় নিজেটা নিজে সেভ করে যাবে। ঠিক আছে, তো আমরা ভালো না তো আবার চান
ক্াকেড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 
যাক, আল্লাহ হাফেজ।